आशिक बनाया, आशिक बनाया अपने। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে স্ট্রেস ভিডিওটা দেখলেন এবং হচ্ছে টিকটক ট্রেন্ডিং বলতে গেলেও পারেন, তো এই ভিডিওটা মেকিং করার জন্য আমাদেরকে হচ্ছে যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে সব কিছু লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে আমরা ভিডিওটা মেক করার জন্য সরাসরি আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা নিউপোজিটে ক্লিক করব এবং এখান থেকে আমরা প্রথম যে একটা ভিডিও ক্লিপ দেখতে পাবো, প্রথম যে ভিডিও ক্লিপটি আপনারা দেখতে পেয়েছেন ওটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে নিচ থেকে অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে ইন্ডিকে দিয়ে একটা ওয়াটারমার্ক থাকবে এটাকে ক্লিক করবো এবং ডিলিট অপশনে ক্লিক করবো। তারপর কিছু ফটো অ্যাড করার জন্য আমরা প্লাস আইকনে চাপ দেবো, তারপর ফটোস অপশনে চলে যাবে। দেন এখান থেকে আপনি আপনার মতো করে আপনার পছন্দের ফটোগুলোকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের 7টা ফটো সিলেক্ট করতে হবে। তো এখান থেকে যেহেতু আমাদের অনেকগুলো পিকচার আমাদের একটু খুঁজতে সমস্যা হচ্ছে, তো আপনি আপনার মতো করে এখান থেকে জাস্ট 7টা ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আমরা 7টা ফটো সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমাদের এখান থেকে নিচ থেকে ফরম্যাট অপশনে ক্লিক করতে হবে, এর জন্য ফরম্যাট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে 6:9 করে দিব এবং আমরা হচ্ছে প্রথম ভিডিও ক্লিপে একটা টাচ দেবো। দেওয়ার পর এখান থেকে রাইট সাইডে 90° অ্যাঙ্গেলে রোটেট করবো এবং এটাকে ফুল স্ক্রিন করে নিব। তারপর ফটোতে ক্লিক করবো, ফটোতে ক্লিক করার পর সেমভাবে আমরা হচ্ছে 90° অ্যাঙ্গেলে রোটেট করবো এবং এটাকে আমাদের কিন্তু ফুল স্ক্রিন করে নিতে হবে। ফুল স্ক্রিন করে না নিলে কিন্তু আমাদের ভিডিওটা দেখতে একদমই মানে কোয়ালিটি ফুল হবে না। তো এখান থেকে আমাদের হচ্ছে 90° অ্যাঙ্গেল রাইট সাইডে করতে হবে। ওকে, লেফট সাইডে লেফট থেকে আমরা রাইট সাইডে হচ্ছে 90° অ্যাঙ্গেল করতে হবে এবং সাথে সাথে কিন্তু এটাকে ফুল ফ্রেম করে নিতে হবে। তো আমাদের পিকচারগুলো হচ্ছে এখান থেকে প্রায় ফুল ফ্রেম হচ্ছে করা কমপ্লিট। আর আপনার যদি কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই ফটোটা যেমন আমার উপরের দিকে চলে গেছে, আমরা সেক্ষেত্রে কিন্তু আমরা একটু নিচের দিকে নিয়ে আসতে পারতেছি। ওকে, এটা আরও জুম করলে আরও বেশি নিচে নিয়ে আসতে পারলে মানে লাভে নিয়ে আসতে পারবেন। তো এবার হচ্ছে আমরা এখান থেকে একটা মিউজিক অ্যাড করবো, এই জন্য অ্যাডোরিতে ক্লিক করবো, তারপরে এক্সট্রাক্টেড। এরপর আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে ইম্পোর্ট সানারিতে ক্লিক করবো। তো মিউজিকটা অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এবার ড্রুরেশন অ্যাড করবো ফটোর যে ড্রুরেশনগুলো। তো ড্রুরেশন অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করবো এবং আমরা রাইট সাইডে যে মাইনাস ওখানে দেখতেছি ফটোর ইন পজিশন, এখান থেকে ধরে আমরা এই পিকচারটাকে 1.4 ড্রুরেশনে অ্যাডজাস্ট করবো। ওকে, প্রথমটা দিলাম 1.4 এবং দ্বিতীয় নম্বর যে পিকচারটা আছে এটাকে আমরা সেমভাবে 1.4 রাখবো। তো এখানে আমাদের যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচারে কিন্তু 1.4 রাখতে হবে। ওকে, 1.4 দিলে কিন্তু আমাদের যে ড্রুরেশনটা এবং হচ্ছে মিউজিকের সাথে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে যারা নতুন ইউজার তারা যদি ড্রুরেশন অ্যাডজাস্ট না করতে পারেন তাদের একটু বলে দিই। এখান থেকে জাস্ট আপনি পিকচারে ক্লিক করবেন এবং লেয়ারের পাশে দেখেন রাইট সাইডে একটা মাইনাস আইকন, মাইনাস আইকনের ট্যাপ করে ধরে আপনি দেখেন যে লেফট বা রাইট সাইডে নিলে আপনার হচ্ছে ড্রুরেশনটা কম বেশি হতে থাকবে। ওকে, তো এখান থেকে আমরা লাস্ট পিকচারটাকে 1.4 করে দিলাম। দেওয়ার পর সাউন্ডটা আমাদের অ্যাডজাস্ট করে দিচ্ছি, আপনার অ্যাডজাস্ট অবশ্যই থাকবে, আপনি জাস্ট হচ্ছে ড্রুরেশনগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। তো এবার হচ্ছে আমরা এখান থেকে ফটো অ্যানিমেশন অ্যাড করবো, এই জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে ক্লিক করবো এবং আমরা এখান থেকে কম্বোতে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা পেন্ডুলাম টু অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, পেন্ডুলাম টু অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিব। এখান থেকে যতগুলো পিকচার আছে অর্থাৎ আমাদের শুধু 7টা পিকচার আছে, 7টা পিকচারের জন্য আমরা পেন্ডুলাম টু অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিব। ওকে, তো আশা করি আপনারা খুব সহজে অ্যানিমেশনগুলো হচ্ছে এখান থেকে অ্যানিমেশনগুলো অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু আমরা সেম অ্যানিমেশনটাকে সিলেক্ট করতেছি আপনারা খুব সহজে অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো এখান থেকে আমাদের অ্যানিমেশনগুলো অ্যাপ্লাই হয়ে গেলে এখান থেকে টিক অপশনে ক্লিক করবে। এরপর আমাদের একটা ইফেক্টেড হচ্ছে ইফেক্ট বলতে ভিডিও ইফেক্ট ইউজ করতে হবে। তো এটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখান থেকে আমরা ফটো স্টেট পজিশনে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা হচ্ছে ওভারলেতে ক্লিক করবো এবং হচ্ছে এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর এখান থেকে ভিডিও অপশনে চলে যাবো, ভিডিও অপশন থেকে আমরা একটা ওভারলে ইফেক্ট সিলেক্ট করে নেবো, তারপর হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। এবার এটাকে আমরা হচ্ছে 90° অ্যাঙ্গেলে এইভাবে ফুল স্ক্রিন করে রোটেট করে নিব। ওকে, অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে। তো ফুল স্ক্রিন করার পরে এখান থেকে স্প্লাইসে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা ফিল্টারটাকে সিলেক্ট করে দিব। এরপর টিক অপশনে ক্লিক করবো, তারপর যদি এর কোনো সাউন্ড থেকে থাকে তাহলে হচ্ছে আপনার ভলিউমে ক্লিক করবেন, ভলিউমটাকে জিরো করে দেবেন, টিক অপশনে ক্লিক করবেন। এবার চলে যাবেন ইন্ডিং, হচ্ছে ইন্ডিংয়ের দিকে। এখান থেকে আমরা ফটোর ইন পজিশনটা কোথায় দেখবেন, দেখার পর এটা লেয়ারেটা টাচ করবেন। দেন আমরা হচ্ছে স্পিল করবো, রাইট সাইডের ইফেক্টটাকে আমরা ডিলিট করে দেবো যেহেতু এটা আমাদের প্রয়োজন নাই। তো ফাইনালি চাইলে আপনি হচ্ছে ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে। তো আশা করি খুব সুন্দরভাবে আমাদের ভিডিওটা কিন্তু মেকিং হয়ে গেছে। আর যদি কোথাও সমস্যা হয় সেক্ষেত্রে আবারও আপনি চেক দিয়ে নিতে পারেন, ভিডিওটা সেভ করার আগে অবশ্যই আপনি চেক দিয়ে নেবেন। তো ভিডিওটা এখন আমাদের এক্সপোর্ট করতে হবে, এর আগে অবশ্যই রেজুলেশনটাকে এখান থেকে হাই করে নিব। দেন আমরা এক্সপোর্টে ক্লিক করলে আমাদের এই ভিডিওটি কিন্তু এইভাবে লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর আমাদের যে টিকটক লাইকে যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম অনুযায়ী কিন্তু আমাদের কনভার্ট করে ভিডিওটাকে সেভ করতে হবে।
এই জন্য এই প্রজেক্টটি আমাদের সেভ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, কারণ এই ভিডিওটি সেভ হলে আমরা তারপরে আমাদের টিকটক লাইকের যে প্ল্যাটফর্ম 96 ওই রেশিওতে আমরা কনভার্ট করব। তো আশা করি আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখান থেকে ভিডিওটি সেভ হয়ে গেলে আমরা ডান অপশনে ক্লিক করব, এরপর আমরা রিউপোজিটে ক্লিক করব, তারপর ভিডিও অপশন থেকে আমরা এইমাত্র এক্সপোর্টকৃত ভিডিওটিকে সিলেক্ট করব এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমরা নিচ থেকে ফরম্যাট অপশনে ক্লিক করব, ক্লিক করার পর ভিডিওতে একটা টাচ দিব, দেওয়ার পর এখান থেকে আমরা ফরম্যাট অপশনটি যদি আমাদের চেঞ্জ হয় এখান থেকে ফরম্যাট অপশনে যাওয়ার পর এখান থেকে 960 ক্লিক করব এবং আমরা ভিডিওতে একটা টাচ দিব, দেওয়ার পর এখান থেকে এবার হচ্ছে লেফট সাইডে আমরা 90 ডিগ্রি রোটেট করব এবং সাথে সাথে এটাকে আমরা ফুল ফ্রেম করে নেব। ওকে, আমাদের এখানে যে বক্সটা দেখতে পাচ্ছি এই বক্সটা যতটুকু ততটুকু রাখবো, রাখার পর ইন্ডিকের দিকে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা ক্যাপকাট ওয়াটারমার্কটি দেখতে পাবো, এখানে ক্লিক করবো এবং ডিলিট অপশনে ক্লিক করব। যতবারই আমরা প্রজেক্ট ক্রিয়েট করবো ততবারই কিন্তু আমাদের ওয়াটারমার্কটি থাকবে এবং হচ্ছে ভিডিওটাকে সেভ করার আগে আবার রেজলিউশনটাকে এখান থেকে হাই করে নেব, তারপর এখান থেকে আমরা এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু ফাইনালি সেভ হয়ে যাবে। এবার চাইলে আপনারা যে কোনো প্ল্যাটফর্মে এটি ভিডিওটিকে সেভ দিতে পারেন, মানে আপলোড দিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।